নিউটনের সূত্রানুযায়ী এফ সমান মাইনাস ইটা এ ডেল্টা ভি বাই ডেল্টা জেড, যেখানে এফটা হলো দুটো লিকুইড লেয়ারের মধ্যে ক্রিয়াশীল বল এবং এ হলো লিকুইড লেয়ারের ক্ষেত্রফল, এবং ডেল্টা ভি বাই ডেল্টা জেড ইজ দ্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট, তার মানে একক দূরত্বে বেগের পরিবর্তন। আমাদের ইটা অর্থাৎ সান্দ্রতাঙ্ক এর মাত্রা নির্ণয় করতে হবে। এখন নিউটনের সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি, এফ সমান মাইনাস ইটা এ ডেল্টা ভি বাই ডেল্টা জেড। তাহলে এফ এর যে মাত্রা এটা সমানই হবে ইটার মাত্রা ইনটু ক্ষেত্রফল এ তার মাত্রা ইনটু ডেল্টা ভি বাই ডেল্টা জেড তার মাত্রা। বলের মাত্রা হচ্ছে কত, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু সমান ইটা সান্দ্রতাঙ্কের মাত্রা। এ হচ্ছে ক্ষেত্রফল অর্থাৎ এল স্কোয়ার, ডেল্টা ভি বাই ডেল্টা জেড ভেলোসিটি বাই ডিস্টেন্স, ভেলোসিটি হলো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই দূরত্ব এল, এটা সমান এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু সমান ইটা ইনটু এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখান থেকে আমরা কি লিখতে পারি যে ইটা এর মাত্রা সমান এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা সমান এম এল বাই এল স্কোয়ার অর্থাৎ এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু বাই টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা সমান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। অর্থাৎ ইটার মাত্রা হলো এম এল ইনভার্স টি ইনভার্স, সান্দ্রতাঙ্কের মাত্রা হয়ে গেল এম এল ইনভার্স টি ইনভার্স, অর্থাৎ ডি হলো সঠিক উত্তর।